সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল কর্তৃক আয়োজিত বিএবিএস অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামিয়া মান্নান, সহকারী শিক্ষিকা, বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়, বনশ্রী আদর্শ বিদ্যানিকেতন স্কুল। আজকে আমি তোমাদের সাথে অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের সাথে অধ্যায় 11 পাঠ 1, 2 এবং 3 নিয়ে আলোচনা করেছি এবং আজকে তোমাদের সাথে আমি বাকি 2টি পাঠ নিয়ে আলোচনা করব। তো সরাসরি আমরা পাঠে চলে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা একটি নৃগোষ্ঠী এবং এটি বাংলাদেশে একটি সংখ্যা গরিষ্ঠ বলা যায়। তো প্রথমে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করি। ত্রিপুরারা মূলত পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম ত্রিপুরা। তাদের ভাষা, ত্রিপুরাদের ভাষার নাম হচ্ছে কক বরক এবং তাদের আরেকটি ভাষা আছে, সেটির নাম হচ্ছে উময়। মনে রাখবে তাদের দুটি ভাষা রয়েছে। এবং 3 নম্বর হচ্ছে তাদের সমাজ ব্যবস্থা। ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে। এখানে কিছু আলোচনার বিষয় রয়েছে, সেটা হচ্ছে ত্রিপুরা জনগোষ্ঠী সাধারণত তাদের দলকে দফা বলে থাকে। এটি তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন। এবং ত্রিপুরারা হচ্ছে বাংলাদেশ এবং ভারতেও কিছু ত্রিপুরা রয়েছে, তাদের এই দলটাকে টোটাল 36টি দলে বিভক্ত করা যায়। তো বাংলাদেশে রয়েছে 16টি দলগোষ্ঠী এবং ভারতে রয়েছে বাকি 20টি। আর ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক, কিন্তু সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি পেয়ে থাকে এবং মেয়েরা তার মায়ের সম্পত্তি পেয়ে থাকে। তারপরে হচ্ছে ধর্ম। ত্রিপুরারা সনাতন ধর্মের অনুসারী। তারা মূলত শিব এবং কালীর পূজা করে থাকে। এছাড়া তারা কের পূজা করে থাকে। কের হচ্ছে গ্রামের লোকের মঙ্গলের জন্য তারা এই পূজাটি করে থাকে। তারপরে হচ্ছে ত্রিপুরাদের বাড়ি। ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয়। তাদের ঘরগুলো সাধারণত সমতল থেকে বেশ উঁচুতে হয়ে থাকে এবং তারা তাদের ঘরে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে থাকে। তারপরে হচ্ছে পোশাক। ত্রিপুরা মেয়েদের পোশাকের নিচের অংশকে রিনাই এবং উপরের অংশকে রিসা বলে। এটি তাদের একটি পোশাকের নাম। আমরা বাকি ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো পড়ানোর সময় দেখেছি তাদের মেয়েদের এবং ছেলেদের বিভিন্ন পোশাকের নির্দিষ্ট নাম রয়েছে, সেরকম ত্রিপুরাদের মেয়েদের পোশাকের নামও হচ্ছে রিনা এবং রিসা। এবং তারা বিভিন্ন অলংকার পরে থাকে। মেয়েরা কানে একটি দুল পরে, এটার নাম হচ্ছে নাতম। এটা অবশ্যই খুব ভালো মতো মনে রাখবে। তারপরে হচ্ছে উৎসব। ত্রিপুরা সমাজে জন্ম, মৃত্যু, বিয়ে উপলক্ষে আচার অনুষ্ঠান পালন করেন। ত্রিপুরারা সব ব্যাপারেই তারা বিভিন্ন অনুষ্ঠান পালন করে থাকে। তো তাদের একটি গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে তাদের নববর্ষের উৎসব। আর তাদের নববর্ষের উৎসব হচ্ছে বিজু। এটি তাদের খুব গুরুত্বপূর্ণ উৎসব, বিজু উৎসবটি। এই উৎসবে মেয়েরা খুব সুন্দর করে সেজে গ্রামে ঘুরে বেড়ায় এবং তারা বিভিন্ন আনন্দ উৎসব পালন করে থাকে, নাচ গান করে থাকে। তো আমরা প্রথমে আলোচনা করলাম ত্রিপুরা জনগোষ্ঠী নিয়ে। আমরা ত্রিপুরা জনগোষ্ঠীর ভাষা, পোশাক, উৎসব এগুলো ভালো মতো বই থেকে রিডিং করে নিব এবং পুরাটি ত্রিপুরার যত যা আছে বইয়ে এটা বেশ রচনামূলক আকারে লেখা আছে, তোমরা অবশ্যই ব্যাপারটা বারবার করে রিডিং পড়বে। এবং তারপরে আমরা পাঠ 5 নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওরাও। তো ওরাওরা বাংলাদেশের রাজশাহী, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে বসবাস করে। তারা কিন্তু পার্বত্য অঞ্চলে বসবাস করে না। তো ওরাওদের প্রথমে আমরা ভাষার নাম দেখব। ওরাওদের 2টি ভাষা রয়েছে। তাদের ভাষার নাম হলো কুরুক এবং সাদ্রি। আমরা কিন্তু খেয়াল করলাম যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় প্রত্যেকেরই নিজস্ব ভাষা রয়েছে। তারা আমাদের মতো সবসময় বাংলা ভাষায় কথা বলে না, তাদের নিজস্ব ভাষা রয়েছে এবং তাদের যে আলাদা আলাদা ভাষা রয়েছে এটি তাদের একটা সংস্কৃতি। আমরা তাদের ভাষার নামগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করব। তারপরে হচ্ছে সমাজ ব্যবস্থা। ওরাও সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা কী সেটি তোমাদেরকে আমি আগের ক্লাসে বুঝিয়েছি, যে পরিবারে পিতাই প্রধান। এবং ওরাওদের সমাজ ব্যবস্থা কিছু জিনিস রয়েছে, যেমন তাদের গ্রামের একজন প্রধান থাকে, সেই প্রধানকে বলা হয় মাহাতো এবং তাদের গ্রামের নিজস্ব আঞ্চলিক পরিষদ রয়েছে, তাকে পাহাতো বলা হয়। তারপরে উৎসব। ওরাওদের প্রধান উৎসবের নাম কারাম। তাহলে তাদের প্রধান উৎসবের নাম হচ্ছে কারাম। এই কারাম উৎসবটি ভাদ্র মাসে পালন করে থাকে তারা সাধারণত। এছাড়াও তারা বিভিন্ন ধর্মীয় ব্রত অনুষ্ঠান পালন করে থাকে। পোশাক। পুরুষেরা ধুতি, লুঙ্গি, শার্ট, প্যান্ট পরে এবং মেয়েরা দেখা যায় একটু মোটা কাপড়ের শাড়ি, ব্লাউজ পরে থাকে।
আর খাবার, ওরা ওদের প্রধান খাবার হচ্ছে ভাত। বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান খাবার ভাত হয়ে থাকে। এছাড়াও তারা মাছ, মাংস, বিভিন্ন ধরনের শাকসবজি ইত্যাদি খেয়ে থাকে। তো এটা ছিল আমাদের ওরাও নিয়ে আলোচনা। তো ওরাওদের ভাষার নাম এবং তাদের সমাজ ব্যবস্থা, এই দুটো খুবই গুরুত্বপূর্ণ। আর তাদের ধর্ম সম্পর্কে একটু বলি, সেটা হচ্ছে তাদের প্রধান দেবতা হচ্ছে ধার্মেস। আর ওরাওরা বিভিন্ন দেব দেবতার পূজা করে থাকে, কিন্তু ধার্মেস তাদের প্রধান দেবতা। আর ধার্মেসকে তারা পৃথিবীর সৃষ্টিকর্তা বলে মনে করে থাকেন। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, যে ত্রিপুরা এবং ওরাও জনগোষ্ঠী নিয়ে তোমাদের সাথে আমি ছোট করে ক্ষুদ্র করে কিছু আলোচনা করলাম। তোমরা অবশ্যই এটা বই থেকে ভালো করে রিডিং করবে, এবং আমি তোমাদেরকে কিছু নমুনা প্রশ্ন বলে দিব এখন, তোমরা সেটা একটু খেয়াল করো। এক নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, ত্রিপুরারা কের পূজা করে কেন? এটার উত্তর হবে গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য। তাহলে যদি আমাদের এই প্রশ্নটা আসে, আমরা লিখব যে ত্রিপুরারা কের পূজা করে থাকে গ্রামের সকল লোকের মঙ্গলের জন্য। দুই নাম্বার হচ্ছে ওরাওদের গ্রাম প্রধানের নাম কি? ওরাওদের গ্রাম প্রধানের নাম মাহাতো। এটা আমি আমার আলোচনায় বলেছিলাম যে ওরাওদের একজন গ্রাম প্রধান রয়েছে, তার নাম মাহাতো। তারপরে হচ্ছে ত্রিপুরারা দলকে কি বলে ডাকে? আমি যখন তোমাদের সাথে ত্রিপুরার দল নিয়ে আলোচনা করি, তখন আমি বলি যে তারা তাদের দলকে দল বলে না, দফা বলে। তাহলে উত্তর হবে দফা। তারপরে ওরাওদের আঞ্চলিক পরিষদের নাম, এটি আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছি যে তাদের নিজস্ব আঞ্চলিক পরিষদ রয়েছে এবং তার নাম হচ্ছে পাহাতো। তো পাহাতো এবং তাদের যে প্রধান দেবতা, প্রধান গ্রাম প্রধানের নাম মাহাতো। তোমাদের এই কোশ্চেনগুলো অনেক বেশি সংক্ষিপ্ত প্রশ্নে আসে, শূন্যস্থানে আসে, তো এটা কিছুটা একরকম হয়ে যাচ্ছে, কিন্তু বারবার করে তোমরা পড়ে এটা আয়ত্ত করার চেষ্টা করবে, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল তোমাদের সাথে আমার আজকের আলোচনা। তো আমরা 11 অধ্যায়ে তোমার সাথে মোটামুটি 5টা পার্ট নিয়ে সুন্দর করে আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের যদি অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা স্কুলে যোগাযোগ করবে, আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।